আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাতের কর্মসূচিতে বচসা এক সিভিক ভলেন্টিয়ার যে কিনা মত্ত অবস্থায় ছিল, তার ব্যারিকেডে ধাক্কা মারাকে কেন্দ্র করে কিন্তু একেবারে উত্তাল হয়ে ওঠে শিথির মোড় চত্বর, যেখানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তারা কিন্তু রীতিমতো আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাত জাগা কর্মসূচিতে অংশগ্রহণ করছিলেন। সেখানেই মত্ত অবস্থায় সিভিক পড়ুয়াদের ব্যারিকেডে ধাক্কা মারে এবং কর্তব্যরত পুলিশকে আটকে রেখে বিক্ষোভ দেখান রবীন্দ্র ভারতীর পড়ুয়ারা। আজ সকাল থেকে কিন্তু একেবারে বিটি রোডের শিথির মোড় চত্বর কিন্তু রীতিমতো সরগরম হয়ে উঠেছে এই রাতের কর্মসূচিতে মদ্যপ অবস্থায় ব্যারিকেডে ধাক্কা মারার ঘটনায়। সিভিক ভলেন্টিয়ারকে আটক করে কিন্তু তারা রীতিমতো বিক্ষোভ দেখান। আপনাদেরকে আরো একবার জানাই, আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিটি রোডের শিথির মোড়ের কাছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের আন্দোলনের মাঝে মাঝরাতে মদ্যপ অবস্থায় বাইক নিয়ে ঢুকে পড়েছেন সিভিক ভলেন্টিয়ার। পুলিশ লেখা বাইকটিতে আটকে পড়ুয়ারা বিক্ষোভ দেখালে অভিযুক্তকে আড়াল করে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। পুলিশের দাবি, গ্রেফতার করা হয়েছে আপাতত ওই সিভিক ভলেন্টিয়ারকে। ঘটনার প্রতিবাদে আজ সকাল ভোর 4টে থেকে বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। আপনাদেরকে আরো একবার জানাই, আজ ভোর রাত থেকে একেবারে সরগরম উত্তপ্ত হয়ে উঠেছে বিটি রোডের শিথির মোড় এলাকা, যেখানে কিন্তু তারা আরজিকর কাণ্ডের প্রতিবাদে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তারা কিন্তু রাত জাগো কর্মসূচি করছিলেন এবং সেখানে রীতিমতো সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে বচসায় জড়িয়ে যায়। কারণ মত্ত অবস্থায় সিভিক পড়ুয়াদের ব্যারিকেডে ধাক্কা মারে এবং তাকে আটকে রেখে বিক্ষোভ দেখান রবীন্দ্র ভারতীর পড়ুয়ারা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে তারা কিন্তু রাত জাগো কর্মসূচি পালন করছিলেন এবং সেখানেই মত্ত অবস্থায় ঢুকে সিভিক ভলেন্টিয়ার ব্যারিকেডে ধাক্কা মারে এবং সিভিক ভলেন্টিয়ারকে আটকে রেখে কিন্তু রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তারা রীতিমতো বিক্ষোভ দেখান এবং সকাল থেকেই কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে ওঠে শিথির মোড় চত্বর। আজ ভোর 4টে থেকেই বিটি রোড অবরোধ করে পড়ুয়ারা, তার ফলে গাড়ি ঘোড়া চলাচলেও কিন্তু বেশ অসুবিধার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। বিষয় নিয়ে বিস্তারিতভাবে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, বর্তমানে সেখানকার পরিস্থিতি কেমন? কারণ ভোর 4টে থেকে অবরুদ্ধ হয়ে রয়েছে শিথির মোড় চত্বর, রীতিমতো উত্তেজনাও রয়েছে সেখানে, বর্তমানে পরিস্থিতি কিরকম? আমরা বিশ্বজিৎ পালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু তার আগে আপনাদেরকে জানাই, আরজিকর কাণ্ডের প্রতিবাদে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তারা কিন্তু রাত জাগো কর্মসূচিতে ছিলেন এবং সেখানে রাতে মদ্যপ অবস্থায় সেখানে ব্যারিকেডে ধাক্কা মারে এক সিভিক ভলেন্টিয়ার। শেষে সিভিক ভলেন্টিয়ারকে আটকে রেখে রীতিমতো বিক্ষোভ দেখান রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সিভিক ভলেন্টিয়ারকে আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবি, ভোর 4টে থেকে তাকে আটকে রেখে রীতিমতো বিক্ষোভ দেখান রবীন্দ্র ভারতীর পড়ুয়ারা এবং এই বিক্ষোভের জেরে কিন্তু শিথির মোড় চত্বর রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয় এবং রাস্তা আটকে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। যেমনটা আপনারা দেখছেন, রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। আমরা এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, বর্তমান পরিস্থিতি কিরকম? কারণ সকাল ভোর 4টে থেকে কিন্তু রীতিমতো বিক্ষোভ এবং উত্তপ্ত হয়ে উঠেছে শিথিলময় পরিস্থিতি, এখনকার বর্তমান পরিস্থিতি জানাও। আরো একবার আমরা যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানাই, আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিটি রোডের শিথির মোড়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আন্দোলনের মাঝে মাঝরাতে মদ্যপ অবস্থায় বাইক নিয়ে ঢুকে পড়েন সিভিক ভলেন্টিয়ার এবং সেই নিয়ে রীতিমতো এই রাতের কর্মসূচিতে বচসা বাঁধে এবং শেষে কর্তব্যরত পুলিশকে আটকে রেখে বিক্ষোভ দেখায় রবীন্দ্র ভারতীর পড়ুয়ারা। এবং আমরা আপনারা দেখছেন যে কিভাবে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন এবং সেখানে এই ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে শিথির মোড় চত্বর এবং সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন সিভিক ভলেন্টিয়ারকে ঘিরে তারা কিন্তু রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে রীতিমতো ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। আমরা বাদে মোটামুটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেটা বলবো না, ঘটনাটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অবশ্যই নয় আমার মনে হচ্ছে, কিন্তু একটা সিভিক পুলিশকে বাঁচাতে গিয়ে প্রশাসন এইভাবে প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা ধরে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, একটা সিভিক পুলিশকে বাঁচাতে গিয়ে তাহলে ওরা কি প্রতিবাদ, কি বিচার করবে? যে বিচারের জন্য আমরা লড়ছি
তাহলে মাথায় যারা বসে আছে তাদের বিরুদ্ধে কি করে আমরা লড়ব? মানে একটা সিভিক পুলিশকে বাঁচাতে গিয়ে পুলিশ এরকম ভাবে তৎপর হয়ে গেছে। আমরা যদি আজকে যদি কোনো সাধারণ মানুষ মদকে এরকম আসেন বাইকে, তাকে সবার প্রথমে ধরা হবে, কিন্তু তিনি পুলিশের লোক, তাকে ধরা হলো না, তাকে খুঁজে পাওয়া গেছে, তাকে স্মৃতি থানায় নাকি নিয়ে গেছে যাওয়া হচ্ছে, কিন্তু তাও আমাদের দাবিটা মানা হলো না। আমরা সর্বশেষ FIR করেছি এবং FIR করার পর আমরা সেই কপিটা এনেছি এবং আমরা সবাই মিলে সই করে পোস্টেও আমাদের প্রতিবাদ জানাবো। এইভাবে আমাদের প্রতিবাদ চলছে, আমাদের প্রতিবাদকে থামিয়ে রাখা যাবে না। আমাদের আজকের যে প্রতিবাদটা ছিল সেটা সম্পূর্ণভাবে ছিল যে ঘটনাটি সকালবেলা ঘটেছে সেটার প্রতিবাদ, কিন্তু আমরা যে প্রতিবাদটার জন্য লড়ছি সেটা কিন্তু থামছে না। আমরা আবার কর্মসূচি নিচ্ছি, আমরা 4 তারিখে আবার নামবো রাস্তায়। আমাদের লড়াই কিন্তু থামছে না, আমরা শেষটা দেখে একদমই থামব না। ধন্যবাদ। আমরা কি কোনো কলেজের সঙ্গে? আমরা রবীন্দ্র ভারতীর ছাত্রছাত্রীরা, আমরা না সব ডিপার্টমেন্ট মিলিয়ে মিশিয়ে আছে, কেউ ভিজুয়াল আর্টস আছে, ড্রামা ডিপার্টমেন্ট আছে, এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্ট, আমরা সব স্টুডেন্টরা এক হয়ে এই আন্দোলনটা করছি। এই যে রাতভর আন্দোলন, তাতে কি কোনো সাফল্য পাবে? ইতিমধ্যেই তো 20 দিন পার হয়ে গিয়েছে, এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়? সেজন্যই তো আমরা লড়ছি। আমরা বুঝতেই পারছি যে কি বিচার হবে ভাই, সবই তো মানে CBI ওইদিকে বিচার করে যাচ্ছে, তো করেই যাচ্ছে। তাই আমরা বলছি আমাদের একটাই দাবি, কেন্দ্র রাজ্য আতাত ছাড়ো, তিলোত্তমার বিচার করো। আমাদের দাবি একটাই, বিচার যদি না হয় আমরা ছিনিয়ে নেব বিচার। সেটা কি হবে? সেটা এই পথে নেমে মানুষকে জড়ো করে। মানুষের থেকে বড় কথা কেউ বলতে পারে না, ছাত্রছাত্রীদের থেকে বড় কথা বলতে পারে না। ছাত্রছাত্রীরা হালটা ধরবে এবং সাধারণ মানুষ এগিয়ে আসবে, এইভাবে আমরা আন্দোলনটা এগিয়ে নিয়ে যাব। আজকে প্রত্যেকটা মানুষ আমাদেরকে সাথ দিয়েছেন, আমাদেরকে জল দিয়েছেন, আমাদেরকে বিস্কুট দিয়েছে, চা দিয়েছে। আমরা 5 ঘন্টা 6 ঘন্টা সারা রাত জেগে, তারপর আবার 5 ঘন্টা কন্টিনিউ দাঁড়িয়ে আছি, তারপরে এই মানুষগুলো আমাদেরকে সাহায্য করেছেন, আমাদেরকে মিষ্টি দিয়ে গেছেন, কেঁদে বলেছেন যে আমরা সর্বত্রভাবে পাশে আছি। এরপর আমরা কোনোভাবেই লড়াই থামাবো না। আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো, আরো ছাত্রছাত্রীরা রয়েছেন, তারা এখানে রাত ভোর যারা আন্দোলন করেছে তাদের সাথে আপনাদের আন্দোলনের। আমরা প্রথমে রাস্তায় আর্জি করার এগেনস্টে যে খুব খারাপ ঘটনা তার জন্য আমরা রাস্তায় ছবি আঁকবো বলে আমরা রাত 11টা থেকে 4টে অবধি আমার পারমিশন করিয়ে রেখেছিলাম, কিন্তু আসল ঘটনাটা ঘটেছে হচ্ছে 3:30টার সময়। 3:30টার সময় একজন মদ্যপ, আমরা তখন জানতাম না তিনি আদৌ সিভিক ভলেন্টিয়ার না সিভিক পুলিশ না কোনো অন ডিউটি পুলিশ, আমরা জানতাম না। তিনি আসেন মদ্যপ অবস্থায়, তিনি একজন ব্যারিকেডে ধাক্কা মারে, তাকে দেখে বোঝা যাচ্ছিল যে তিনি স্বাভাবিক ছিলেন না, তিনি মদ্যপ ছিলেন। এবার উনি যখন ব্যারিকেডে ধাক্কা মারে তখন কিছুজন গিয়ে তাকে কোশ্চেন করে যে এখানে কিভাবে ঢুকলেন, কেন করলেন, তখন তিনি উল্টায় ওনাকে জিজ্ঞাসা করে তোমরা রাস্তাকে কি করছো, কিন্তু আমার তখনও পারমিশন আছে, যেহেতু আমি 4টা অবধি পারমিশন ছিল। তারপরে যখন চিল্লামিল্লি হচ্ছে তখন অন ডিউটি আন্দোলনটাকে প্রতিহত করতে গিয়ে এই ধরনের দেখুন সেটা আমার মনে হয় না, কারণ অলরেডি সমস্ত জনগণ পুলিশের ওপর একটা খাপ্পা হয়ে আছে, তো আমার মনে হয় না যে একটা শান্ত শিষ্ট একটা মানে শান্তিপূর্ণভাবে হওয়া ঘটাটা জিনিসকে সেটাকে তাণ্ডবে পরিণত করার কোনো মানে হয় না। আমরা কখনোই চাইনি যে আমরা এতটা মানে আমরা ভাবতে পারিনি যে জিনিসটা এইভাবে পরিণত হবে। রবীন্দ্র ভারতীর ছাত্রছাত্রীরা কিন্তু গতকাল রাত ভোর কিন্তু আন্দোলন চালিয়ে গিয়েছেন বিটি রোডে এবং তারা রাত ভোর প্রিন্টিং করেছেন বিটি রোডের উপরে, অর্থাৎ জাস্টিস ফর আর্জি কর, এই নিয়ে কিন্তু তাদের মূল আন্দোলন, এবং তাদের পাশে ছিলেন প্রচুর মানুষ, এলাকার মানুষ তাদেরকে সহযোগিতা করেছেন, এবং তার পাশাপাশি আজকে ভোর 4টার সময় একটি উত্তেজনা তৈরি হয়। এখানে এক সিভিক ভলেন্টিয়ার, তিনি বাইকে তাদের ব্যারিকেডে ধাক্কা মারেন, তারা পুলিশি পারমিশন নিয়েছিলেন, কিন্তু বাইকে ধাক্কা মারার পরে কিন্তু তাকে তারা জিজ্ঞাসাবাদ করেন এবং তারপরেই সেখান থেকে আরেকজন কিন্তু SI এসে তাকে ছাড়িয়ে নিয়ে যান। এতেই কিন্তু উত্তেজনা বাড়ে এবং তার পাশাপাশি বিটি রোডে যানজটের সৃষ্টি হয় এবং দীর্ঘক্ষণ রাত 11টা থেকে কিন্তু ভোর 6টা অবধি সেই আন্দোলন চলে। এই মুহূর্তে আন্দোলনকারী যারা রয়েছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তারা কিন্তু এখনও রাস্তার পাশে বসে রয়েছেন এবং রং তুলির টান যেটা রয়েছে এবং সেই রং তুলি নিয়ে কিন্তু পুরো রাস্তার রাত ভোর তারা এঁকেছেন এবং এই আর্জিগড়ের প্রতিবাদেই, অর্থাৎ আর্জিগড়ের যারা জাস্টিস সেই জাস্টিসের প্রতিবাদেই তারা পথে নেমেছেন এবং আগামী 4 তারিখে তারা আবারও পথে নামবেন এমনটাও কিন্তু দাবি করছেন এবং এই আন্দোলন তারা কোনোভাবেই কিন্তু দমাবেন না এবং তারা সেই আন্দোলন চালিয়ে যাবেন এমনটাও কিন্তু এই পড়ুয়াদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বিশ্বজিৎ, এই যে প্রায় 4.5 ঘন্টা ধরে অবরুদ্ধ বিটি রোড, যান চলাচল কিরকম অবস্থায় রয়েছে, যান চলাচল কি স্বাভাবিক হয়েছে?
দেখো এখনো পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি, কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু বিটি রোডের উপরে তুমি জানো যে একদিকে যে লরি সেই লরি কিন্তু সকাল 7টা অবধি চলে, এবং ভারী ট্রাক যেগুলো রয়েছে সেগুলো 7টা অবধি চলে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু রাস্তায় সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, এবং ট্রাফিক পুলিশ কর্তব্যরত যারা ট্রাফিক পুলিশ রয়েছেন তারা যথেষ্ট হিমশিম খেতে হচ্ছে, এবং তাদের কাছে একটু যাওয়ার চেষ্টা করবো। দাদা ট্রাফিক কি সামলাতে আজকে একটু প্রবলেম হচ্ছে? না না কোনো প্রবলেম নেই, সকাল থেকে তো বিরাট জ্যাম ছিল। দেখো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক পুলিশ বলছেন যে তারা কোনো তাদের কোনো প্রবলেম নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লম্বা একটি জ্যাম যানজট তৈরি হয়েছে, এবং রাস্তায় সারা রাস্তা ধরে পেন্টিং করা হয়েছে, এবং এক সাইড বন্ধ থাকার কারণে কিন্তু এই রাস্তা কিন্তু অবরুদ্ধ হয়ে পড়ে, এবং ভোর 6টা থেকে কিন্তু পুলিশের তৎপরতা কিন্তু অনেকটাই কিন্তু রাস্তা খালি করে দেওয়া গিয়েছে, এবং যারা প্রোটেস্ট করছিলেন তারা কিন্তু একটা প্রান্ত ধরে কিন্তু লম্বা বেশ কিছুটা অংশ প্রায় 100 মিটার জুড়ে কিন্তু রং তুলির টানে কিন্তু প্রতিবাদ জানিয়েছেন, এবং সেই প্রতিবাদের পাশাপাশি কিন্তু সেখানে এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে, এবং তাদের যেটা দাবি যে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এই আন্দোলন চালাতে গেলে অনেক রকম অসুবিধার মধ্যে পড়তে হতে পারে, কিন্তু তার মধ্যে তারা আন্দোলন চালাবেন, এবং পাশাপাশি যে রাস্তার কথা বলছিলাম সেই রাস্তা কিন্তু আস্তে আস্তে স্বাভাবিকের পথে, এবং ভোরবেলা অবধি কিন্তু এই রাস্তার লম্বা যানজট ছিল, এখনও পর্যন্ত এই রাস্তা দিয়ে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে তারা কিন্তু ধীর গতিতে যাচ্ছে, সেই ছবিটাও আমি আরেকবার দেখাতে বলবো। গুরুত্বপূর্ণ রাস্তা সকাল থেকে কিন্তু অবরুদ্ধ থাকায় যান চলাচল আপাতত খানিকটা স্বাভাবিক হয়েছে। বিশ্বজিৎ তুমি আমাদের সঙ্গে থাকো।